ধরেন না যদি আপনার ইমান ঠিক থাকে আমল ঠিক থাকে ফরজ অজেব ঠিক আছে হ্যাঁ আর একটা দুটো মাঝে মধ্যে পাপ হয়ে যাচ্ছে তাহলে আজাব গজব ঘিরে নিবে না হ্যাঁ জাহান নামে যেতে হবে না মেলা কাফারার ব্যবস্থা আছে গোনার মোচনের ব্যবস্থা আছে তাই আল্লাহ বলছেন হ্যাঁ যে পাপ উপার্জন করলো আহা তত বেহি খাতীয় পাপ করতে করতে তাকে কি করেছে পাপে ঘিরে ফেলেছে পাপের পরিবেশ চলে এসছে তারাই হচ্ছে জাহান্নামের নামের অধিবাসী হোম ফিহা খালেদ সেখানে তারা চিরকাল বসবাস করবে এটা হলো জাহান কারা তাদের পাপ করেছে আর করতে আছে করতে আছে করতে আছে এমনকি পাপ চারিদিক থেকে তাকে ঘিরে ফেলেছে এই পাপের বেষ্টনী থেকে সে বেরোতে পারল না মানে তওবা থেকে করে মুক্ত হইল না সে সংশোধনের জীবন গড়তে পারল না তাহলে জাহান্নামে নামে যেতে হবে ওই অবস্থায় মারা গেল চারিদিকে পাপ ঘেরা আছে ওই অবস্থায় মালাকুল মত এসে নিয়ে গেল তাহলে জান যেতে হবে আর সেটা যদি ইমান ভঙ্গকারী পাপ হয় নামাজ ত্যাগের পাপ হয় কুফরির পাপ হয় শিরকের পাপ হয় তাহলে ফিহা খাল এদিন চিরকাল জানামে থাকতে হবে কোনোদিন জানাতে আসবে না যদিও জাতিতে হ্যাঁ অলি উল্লাহ হোক না কেন অলি ছেলে হোক না কেন আওলাদের রসুল হোক না কেন কোন কাজে আসবে না বংশের পরিচয় জান্নাতি কারা আল্লাহ বলছেন বললেন আমানু মানু ওয়ামেলুস সলিহাত হাত পক্ষান্তরে যারা ইমান নিয়ে আসবে ইমান যে শির্ক মুক্ত ইমান নেফা কপটতা মুক্ত ইমান কুফুরি মুক্ত ইমান বিদাত মুক্ত ইমান সন্নতি ইমান তৌহিদি ইমান জি যারা ইমান নিয়ে আসবে ওয়ামেল সলিহাত এবং ইমানের দাবিদার জাতিতে মুসলমান হলে হবে না নেক কাজগুলি ভালো কাজগুলি করবে আর সবচেয়ে ভালো কাজ মুসলিম জীবন আছে পাঁচ অক্ত নামাজ পড়া পাঁচ অক্ত নামাজ পড়তে হবে নামাজ না পড়ে বলবেন যে আমরা মুসলিম কেন জান্নাতে যাব না এটা ইহুদিদের মতো ওই যে উম্মি যারা ইহুদি নিরক্ষর তারা বলতে আমরা জাহান্নামে নামে যাবো না যদি যেতে হয়তো কয়েকদিন যখন আমরা মুসলিম যতই পাপি তাপি হই না কেন একদিন তো জান্নাতে যাব বলে না বলে না কথা শ্যামেদিদের কথা আল্লাহ বলছেন যারা ইমান নিয়ে আসলে এবং ভালো কাজগুলি করলো ভালো কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে যে আমার অন্তরে ইমান আছে আপনার অন্তরে ইমান আছে কেমন করে বোঝা যাবে আপনাকে যখন ফজরে দেখবো হ্যাঁ ইমান আছে জহর আসর মাঘের এই বেশা পাঁচ অক্ট নামাজে দেখবো মসজিদে হ্যাঁ ইমান আছে নবী করিম সাল্লামের হাদিস এই মর্মে উল্লেখ করা যেতে পারে বলছেন যে এজা রাই তোমার রাজুলা ইয়াতাদুল মাসা জেদা যখন কোন মানুষকে কোন পুরুষকে দেখবে মহিলা বলা হয়নি মহিলা বাড়িতে নজর পড়বে যখন পুরুষ লোককে কোনো পুরুষ লোককে দেখবে ইয়াতাদুল মাসা মসজিদে আসতে অভ্যস্ত মোটামুটি নিয়মিত মসজিদে আসে মাঝে মধ্যে একবার অন্য কোথাও নামাজ পড়তে পারে অথবা একদিন মাসে একদিন দুদিন তার ঘুম নাও ভাঙতে পারে সেটা কথা কিন্তু ইয়াতাদুল মাসাজে মসজিদে আসতে তার অভ্যাস নিয়মিত মসজিদে আসছে সে ইয়াতাদুল মাসাজেদা ফাশাদুল ইমান তাহলে তার মমিন মুসলিম হওয়ার সাক্ষী দাও তার ইমানের সাক্ষী দাও সে মুসলিম যে ফজরে আসে সে মুসলিম তার অন্তরে কি আছে আমার দেখার বিষয়টা অন্তর আল্লাহ দেখে নেবেন আমি দেখবো বাচ্চি আর যদি বলে আমার অন্তর একবারে নবীর না বলবো তারপরে দেখেন আল্লাহ বলছেন যে যারা ইমান নিয়ে আসলো আর ভালো কাজগুলি করলো ভালো কাজ দুই রকম ইতিবাচক আর নেতিবাচক ভালো কাজ হচ্ছে দুই রকম ফরজ অজেব আদায় করা কম পক্ষে আর হারাম না যায় কাবিরা গোনা থেকে বেঁচে থাকা কম পক্ষে এটা হচ্ছে ভালো কাজ তাহলে যেমন আপনাকে পাঁচ হপ্তাহ নামাজ পড়তে হবে তেমন আপনাকে জেনা থেকে বাঁচতে হবে হারম রুজি থেকে বাঁচতে হবে সুদ ঘুষ বেমানি আত্মসাদ থেকে বাঁচতে হবে চুগল খড়ি থেকে বাঁচতে হবে গিবত থেকে বাঁচতে হবে যে কোনো কাবিরা কাজে আসবে তাহলে রমজান বলেছেন হনাসিল কাবায়রু কাবিরা থেকে বাঁচেন তাহলে বোঝা গেল যে আমল আমল করাটাও মন্দ কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো আমল একটা লোককে কোনো দিন তাকে মিথ্যা কথা বলতে দেখেন না তাহলে বলবেন না যে ছেলেটা ভালো বা লোকটা ভালো তাই না জি আল্লাহ বলছেন যে যারা ইমান নিয়ে আসলো এবং ভালো কাজগুলি করলো উলাই কাসাবল জাননা ওরাই হচ্ছে জান্নাতের অধিবাসী হোম ফিয়া খালেদন তারা সেখানে চিরকাল বসবাস করবে চিরকাল জান্নাতে থাকবে জান্নাতে যাও সহজ চেষ্টা করলে ইমান ভালো করেন আর আমল ভালো করেন ইমান আর আমল ইমান আমল ইমান আমল যখন নিজের ভালো হইলো এর সাথে সুরা আসরের শেষ অংশটা মিলিয়ে দিবেন আল্লাহ কি বলছেন আসার ইন্দাল ইনসানা লাফি খুশ মানুষ কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত আমানু তবে ইমান যার ঠিক হয়েছে আর ও হাত ভালো কাজগুলি করেছে তিন নম্বর নিজে যখন ভালো কাজ করলেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার আত্মীয় স্বজন তাদেরকে ভালো কাজ করাইতে হবে যার ওপর আপনি চাপ সৃষ্টি করতে পারবেন ফোর্স করতে পারে ফোর্স করতে হবে বাধ্য করে করতে হবে স্ত্রী নামাজ পড়বেন আর চলবে বাড়িটা রাখা না চলবে না ছেলে মেয়ে সংখ্যার রাখবেন বাই ফোর্স পড়াইতে হবে দিন পালন করাইতে হবে কিন্তু গ্রামের লোক মুখে মুখে বলবেন না জবরদস্তি করবেন না জবরদস্তি করা তিনটি যে স্তর রয়েছে অন্যায়ের প্রতিবাদের সেগুলির খেয়াল রাখতে হয় যে কোনটা আপনি পারছেন ওপরের পারলে নিচে নামা যাবেন না মাঝেরটা পারলে তার নিচে নামা যাবে না আপনি মানুষকে বলতে পারবেন গ্রামের লোকে নামাজের কথা জীবনে বলছেন না আর আপনাকে যদি জিজ্ঞেস করে যে ভাই গ্রামবাসী আপনার নামাজ পড়ছেন না আপনি একা একা নামাজ পড়ছেন কাউকে বলছেন না ছেলেরা আপনার নামাজ পড়তে আসে না একটা কাউকে বলছেন না রে ওদেরকে আমি ঘৃণা করি চলবে আপনার ছেলেরা শুধু ঘৃণা নামাজিকে বলে ক্ষান্ত হলে চলবে নাজাত পাবেন না আপনি কি করতে হবে মুখে বলতে হবে সাবালোক ছেলে গায়ে হাত দিতে পারবেন না মারতে পারবেন না ওইটা মুখে বলতে হবে বাড়ি থেকে তো দাঁড়াইতে পারবেন আপনি না আমি খেতে দেবো না বাড়িতে পারবেন না পারবেন না

আর তারপরে নামাজের কথা দিনের কথা বললেও শুনবে না পাবো কি এদের কাছে চুষা হয়ে গেছে আল্লাহ রব তারপরে বলছেন ওয়াইদ আখাদান আমি ইসাকা বানী ইসরায়েল স্মরণ করো যখন আমি বানী ইসরায়েল থেকে অকাট্ট অঙ্গীকার নিয়েছিলাম চুক্তি নিয়েছিলাম কি লাতা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করবে ওয়াবিল দেন এহসানা মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে দুই নম্বর ওয়াজিল করবা আত্মীয়দের সাথে সদ ব্যবহার করবে ওয়ালিয়াতাম অনাথদের সাথে সদাচরণ করবে মাসাকিন এবং দরিদ্র মিসকিনদের সাথে সদ করবে ওয়াকুল উলিনা হোসনা এবং যে কোন মানুষের সাথে সদালাপ করবে ভালো কথা বলবে ভালো কথা বলতে বলা হয়েছে শুধু মুসলিমের সাথে মুসলিম থাকলে শুধু বলবেন যে কেমন আছো ভালো আছো না পাশে যদি অমুসলিমও বাস করে তাদের সাথে ভালো কথা বলবেন সবচেয়ে ভালো কথা হচ্ছে তাদেরকে ইসলামের দাওয়াত দাও উত্তম পন্থায় জি কর্কশ ভাষাই নয় বিদাতির সাথে ভালো আচরণ করবেন ভালো আচরণ মানে অন্তরের মহব্বত নয় ভালো আচরণ মানে ভালো ভাষা ভালো ভাষা হোস না আছে সুন্নতি হোক আর বেদাতি হোক তৌহিদি হোক অথবা সিরকি আকিদার লোক হোক মুসলিম হোক আর অমুসলিম হোক সৎ লোক হোক আর অসৎ লোক হোক আল্লাহ বলছেন ওয়কুল হোস না এটা হচ্ছে ইসলামের সুন্দর চরিত্র যে কোনো মানুষের সাথে সদালাপ করো ভালো কথা বলা যেই কথা বললে গঠনমূলক কাজ হয় যেই কথা বললে গড়ে ভাঙে না ভাঙার কাজ করবেন না আপনি গঠন করার কাজ করবেন এটা হচ্ছে আপনার দায়িত্ব একজন মুসলিম হিসাবে ওয়াকিম উসালাতা ইহুদি থেকে এগুলো উপদেশ ছিল তাওরাতের এগুলো বিধান যেই বিধানগুলি কোরআনে কারিমও রাখা হয়েছে আগের ইসলাম ইমান ইসলামে ছিল মুসা আলাইসালামের দিনেও ছিল আর এই মৌলিক বিষয়গুলি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিলকৃত কিতাবেও রয়েছে ওয়াকিমুস সালাত এবং নামাজ তোমরা কায়েম করবে যথাযথভাবে ওয়াতুজ যাকাত আর যাকাত দেবে সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালীলাম মিনকুম ওয়আন্তুম মুরিযুন কিন্তু তোমাদের অল্প কিছু লোক ছাড়া তোমাদের মধ্যে কার অল্প সংখ্যক ছাড়া বিমুখ হয়ে উল্টো দিকে ফিরে গিয়েছিল উল্টো দিকে ফিরে গিয়েছিলে অগ্রাহ্য করে উল্টো দিকে ফিরে গিয়েছিলে আল্লাহ রব আলমিন এই উপদেশ গুলি তাদেরকে দিয়েছিলেন কি ছিল তৌহিদ আল্লাহ আল্লাহ মাতা পিতার সাথে মানুষের হকের মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে পিতা মাতার হক পিতা মাতার সাথে সদ করা আত্মীয় স্বজনদের সাথে সদ করা যাতে রুজিতে বরকত হয় আয়ু বৃদ্ধি হয় দুনিয়া ভালো হয় তার সাথে তৌহিদ থাকলে আখেরা তো ভালো হবে ইয়েমদের সাথে সদ ব্যবহার করা যার বড় ফজিলত রয়েছে নবীলা প্রতিবেশী হইতে পারবেন যদি এতিমের যদি লালন পালন করেন তাহলে দরিদ্র দুর্বলদের কারণে আমাদেরকে রেজেক দেওয়া হয় সুতরাং আপনি যদি সবল থাকেন আর্থিক দিক থেকে তাহলে দরিদ্রদের পাশে দাঁড়াবেন তাদের আর্থিক সহযোগিতা করবেন তাদের যেসব প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন মিটাবার চেষ্টা করবেন মানুষের সাথে কথা বার ভালো বলবেন এবং নামাজ কায়েম করবেন জাকাত দেবেন এগুলি তওরাতের বিধান এগুলি হচ্ছে কোরআন কেরিমের বিধান না কোনো পার্থক্য আছে এইসব বিষয়ে কোনো পার্থক্য নেই কিন্তু তৌহিদের জায়গা যেমন মুসলিম সমাজের এক শ্রেণীর লোকেরা শির করা শুরু করেছে ধর্মের নাম ইসলামের নামে কবর মাজার গুজা তেমনি ইহুদিরাও তাদের ধর্মকে বিঘিত করে ফেলেছে আজকে এখানেই আমরা